হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নান পুরি। আর এই নান পুরিটা আমি দুরকমভাবে দেখিয়ে দিয়েছি, একটা একদম অল্প তেলে আর একটা ডিপ ফ্রাই করে। আর এই নান পুরিটা আমি সার্ভ করেছি পালক পনির আর পনির দো পেঁয়াজার সাথে। পনির দো পেঁয়াজা আর পালক পনিরের রেসিপি এর পরের পর্বে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি দেখিয়ে দেবো নানপুরিটা কীভাবে তৈরি করতে হয়। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন, আর দেখা শেষে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন, আর আমাকেও সহযোগিতা করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব আপনাদের কাছে রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, এবার দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। আমি এখানে ইস্ট দিচ্ছি না, ইস্ট ছাড়াই আমি এই নানপুরিটা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এবার আমি টক দই আর বেকিং পাউডার, লবণ আর চিনি দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখতে থাকুন আমি এটাকে কিভাবে বানাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু দইয়ের সাহায্যে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেবেন না, আগে দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন দেখবেন এরকম ঝরঝরে হয়ে আসছে, তারপর অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল এখানে মিশাবেন। অবশ্যই কিন্তু ঈষৎ উষ্ণ জল নেবেন, কারণ এখানে কিন্তু কোনো ইস্ট ব্যবহার করা হয়নি। এইভাবে একটা ডো তৈরি করে নিলাম, দেখুন এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে প্রায় 3 ঘন্টা মতো ঢেকে রোদের মধ্যে রেখে দেব। এখন যেহেতু শীতকাল তো তার জন্য আমি এটাকে রোদের মধ্যেই রেখে দেব। গরমকাল হলে কিন্তু কোনো প্রবলেম হবে না, মোটামুটি 3 ঘন্টা মতন রাখলেই একটা ডো তৈরি, পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে 3 ঘন্টা বাদে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখুন এটা কতটা ফুলে গেছে। তো তার জন্য আমি এটাকে এইভাবে আবারও হাতের সাহায্যে মুছে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি তেল, তেলটা কিন্তু চাইলে আপনারা আগে দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি এখন দিচ্ছি। এতে করে তেলটা দিয়ে ভালো করে একটা ডোটাকে খুব ভালোভাবে মুছে নেওয়া যাবে। খুব ভালোভাবে ডোটাকে এইভাবে হাতের সাহায্যে মুছে নিচ্ছি। এবার আমি এর থেকে এরকম ছোট ছোট লুচি, লেচির থেকে একটুখানি বড় করে লেচি তৈরি করে নিচ্ছি। কয়েকটা লেচি তৈরি করে নিলাম। এবার আমি কিভাবে তৈরি করছি নানপুরি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটা এইভাবে একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নিলাম। এবার অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি লেচির গায়ে আর বেলনির গায়ে। মাখিয়ে নিয়ে একদম সমানভাবে কিন্তু নানপুরিটাকে বেলে নিতে হবে। আমরা সাধারণত মাঝখানের দিকটায় কিন্তু চাপ দিয়ে বেশি বেলি, তো ওইভাবে বেললে কিন্তু হবে না। যাতে ধারের দিকগুলো ভালোভাবে সমানভাবে বেলা হয় ঠিক সেইভাবে লক্ষ্য রেখে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলবেন, একদম পাতলা করে বেলবেন না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাকেও। আরও একটা লেচি আমি এইভাবে নিয়ে নিলাম, খুব ভালো করে একটা গোল করে নেব লেচিটাকে। এবার আমি অল্প তেল দিয়ে এটাকে বেলে নেব, একই রকম করে এটাকেও বেলে নিচ্ছি। এটাও বেলা হয়ে গেছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম মোটা থাকবে এটা। এবার আমি এগুলোকে ভেজে দেখাবো। প্রথমেই আমি একদম কম তেলে ভেজে দেখাচ্ছি, তার জন্য একটা
ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা নানপুরি। এবার আমি এটাকে 3-4 সেকেন্ড মতো রেখে এইভাবে অল্প একটু তেল দিয়ে এটাকে সেঁকে নেব। খুব সামান্য তেল দিয়েছি, আপনারা কিন্তু এর থেকে কম তেল দিয়েও ভাজতে পারেন, আবার তেল না দিয়েও কিন্তু ভাজতে পারেন। একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে আবার অপর সাইডটা একই রকমভাবে ভেজে নেব। যারা ডায়েটিং করেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু এইভাবে করতে পারেন, এতে করে কিন্তু তেলটা খুব কমই লাগে। এভাবে চেপে চেপে এটাকে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড যখন ভাজা হয়ে গেল তখন আমি অপর সাইডটা একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে চেপে চেপে কিন্তু ভাজলে খুব সুন্দর ভাজাটা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা নানপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ডিপ ফ্রাই করে নানপুরি কীভাবে ভাজতে হয়। এটা আমি তুলে নিচ্ছি, আর ডিপ ফ্রাই করে কীভাবে নানপুরি ভাজতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি তেলটাকে নিয়ে নিয়েছি এখানে একটা কড়াইয়ের মধ্যে। ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে, আর তেলটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে একদম এমনভাবে গরম করে নিয়েছি যাতে নানপুরিগুলো দেওয়ার সাথে সাথেই ওপরের দিকে ভেসে ওঠে। এইভাবে একটা নানপুরি আমার ভাজা হয়ে গেল। এবার আমি সেকেন্ডটা দেখাচ্ছি। দেখুন নানপুরিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরের দিকে ভেসে উঠল। এবার আমি হালকা প্রেস করে করে নানপুরিটা ভেজে নিচ্ছি। হালকা প্রেস করলেই কিন্তু নানপুরিটা ফুলে উঠবে। খুব সুন্দরভাবে কিন্তু আমার নানপুরিটা ফুলে উঠেছে। এবার আমি এপিট ওপিট করে এটাকে ভেজে নেব। তবে নানপুরি কিন্তু সাধারণত সাদাই হয়, হোটেলে যে নানপুরিগুলো সার্ভ করে সেগুলো কিন্তু সাদাই হয়। তো আমি এখানে সাদা সাদা নানপুরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। এভাবে আমার সমস্ত নানপুরিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নানপুরি আমি সার্ভ করেছি পনির দো পেঁয়াজা আর পালক পনিরের সঙ্গে, সাথে নিয়েছি একটু স্যালাড। এই পনির দো পেঁয়াজা আর পালক পনিরের রেসিপি কিন্তু আপনারা পরের পর্বে পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব সেই রেসিপির নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর আপনারা সাথে সাথে সেটা দেখতেও পারবেন। তো দেখলেন তো কীভাবে কত সহজে বানিয়ে ফেললাম নানপুরি। এই নানপুরির রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন, আর আমাকেও সহযোগিতা করবেন। পরের পর্বে পেয়ে যাবেন এই পনির দো পেঁয়াজার রেসিপিটা। তো ততক্ষণের জন্য একটু অপেক্ষা করবেন, দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।